আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। মনোনয়ন ফর্ম বিক্রির শেষ দিনে এখন পর্যন্ত 365 জন ফর্ম নিয়েছেন। বিকেল 5টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ফর্ম সংগ্রহ করতে পারবেন, পরে যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হবে। জোটের শরিকেরা তৃণমূল বিএনপির প্রতীকে নির্বাচন করবে বলে প্রত্যাশা দলটির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরীর। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তৃণমূলের প্রার্থীরাই জয় লাভ করবেন বলে আশা ব্যক্ত করেন ফর্ম গ্রহণকারী নেতাকর্মীরা। যে সারাটা আমরা পেয়েছি মাঠ পর্যায়ে, এটা নিয়ে আমরা খুবই আনন্দিত, খুবই উল্লাসিত এবং আশ্বাসিত। যখন কাউন্সিল হয় তখনই আমরা বলেছিলাম যে 300 আসনে আমরা প্রার্থী দেব আশা করছি। আজ পর্যন্ত এখন 356টা ফর্ম তৃণমূল বিএনপিরই ইতিমধ্যে তারা জমা দিয়েছে, জমা পেয়েছি আমরা। এর বাইরেও জোটের কিছু সদস্য আসবেন, অনেকেই আসবেন।